বড় ফুলের থেকে টাকা নিন আর জোড়া ফুলে ভোট দিন, তবেই এদের জামানত জব্দ হবে। আরে মোদির হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে ইভিএম এর বোতাম আছে। বিরোধীরা যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে, রান্নার গ্যাস 500 টাকায় এসে নামবে। ধূপগুড়ির উপনির্বাচন রয়েছে 5ই সেপ্টেম্বর, তার আগে নির্বাচনী প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সেই প্রচারে গিয়ে অভিষেকের নিশানায় শুধুই বিজেপি। কংগ্রেস এবং সিপিএম এর বিরুদ্ধে কার্যত চুপ অভিষেক, জোট ধর্ম পালনেই কংগ্রেস এবং বামে অভিষেকের নিরাপত্তা। প্রশ্ন অবশ্যই উঠছে, মানুষকে বঞ্চিত করতে রাজনীতি করেন না। ভারতবর্ষের মানুষ বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করেছে, বিজেপি বাংলায় হেরে 100 দিনের টাকা আটকে দিয়েছে। মোদির হাতে টাকা বন্ধের রিমোট থাকলে মানুষের হাতে আছে ইভিএম এর বোতাম। ইন্ডিয়া জোট ভোটে জিতলে রান্না গ্যাসের দাম অনেকটাই কমানো হবে, 500 টাকা করা হবে বলে মন্তব্য অভিষেকের। বিজেপির লোকেরা এসে অনেক বড় বড় ভাষণ দিচ্ছে, আমি শুনলাম কিছু জায়গায় নাকি টাকা পয়সা বিলি করছে। আমি আপনাদের হাত জোড় করে অনুরোধ করব, টাকা পয়সা বিলি করলে টাকাটা নিয়ে নেবেন। যদি বলে এই টাকা নাও, কালকে ভোট দিয়েছো বিজেপিতে, টাকাটা নিয়ে নেবেন, তার কারণ আপনার টাকা মেরেছে এরা। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষায় উত্তর দিন। বড় ফুলের থেকে টাকা নিন আর জোড়া ফুলে ভোট দিন, তবেই এদের জামানত জব্দ হবে, যে ভাষায় বোঝে। আরে মোদির হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে ইভিএম এর বোতাম আছে। আপনি ইভিএম এর বোতাম টিপবেন, 440 ভোল্ট দিল্লিতে ছটফট করবে। আর ইন্ডিয়া সরকার অর্থাৎ বিরোধীরা যে জোট করেছে, ইন্ডিয়া সরকার যদি জেতে, দেশ যদি জেতে, রান্নার গ্যাস 500 টাকায় এসে নামবে। আমাদের প্রতিশ্রুতি আপনাকে, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় শুধুমাত্রই বিজেপি। কংগ্রেস সিপিএম এর বিরুদ্ধে কার্যত চুপ অভিষেক, ইন্ডিয়া জোটের স্বার্থেই কংগ্রেস এবং বামে নীরবতা, মানুষকে বঞ্চিত করতে রাজনীতি করেন না। ভারতবর্ষের মানুষ বিজেপির থেকে মুখ ফেরাতে শুরু করেছে বলেও বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ধূপগুড়ির এই উপনির্বাচনে প্রার্থী কিন্তু দিয়েছে বামেরা, যাকে কংগ্রেস সমর্থন করছে। যারা ভোটে জেতার পর আপনার বাড়ির টাকা বন্ধ করে দিচ্ছে, দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবন, উপরাষ্ট্রপতির বাসভবন, আর 2-4টে বিল্ডিং তৈরি হচ্ছে 20,000 কোটি টাকা খরচা করে, 20,000 কোটি, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ, হঠাৎ করে এখন 200 টাকা করে রান্নার গ্যাসের দাম কমিয়েছে 2 দিন আগে। নিয়ে বলছে রাখি বন্ধনের উপহার। আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, 5 বছরে রাখি বন্ধন একবার আসে নাকি? হ্যাঁ, বাংলায় একটা কথা আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। সারা ভারতবর্ষের মানুষ এখন বিজেপির থেকে মুখ ফেরানো শুরু করেছে, আর আপনারা দেখুন সঙ্গে সঙ্গে গ্যাসের দাম কমছে, সর্বত্র আজকে বিজেপি হারছে। এই যে 5টা বিধানসভার নির্বাচন হবে, আপনি দেখবেন 5টা বিধানসভাতেই বিজেপি হারবে।